বিজেপিকে হারাবার জন্য রাজ্যে বিরোধী দলগুলি এক হলেও দেশ বিধানসভা নির্বাচনে বিজেপির কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং কাজের ফলে দ্বিতীয়বারের মতো সরকার গঠন হয়েছে বলে শুক্রবার দলের সাংগঠনিক সভায় টাউন হলে মন্তব্য করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বুথ সশক্তিকরণ সহ বিস্তারিত প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে দলের সাংগঠনিক সভায় বলিষ্ঠ ভাষণ রাখেন তিনি। রাজীব ভট্টাচার্য বলেন, দলের কার্যকর্তাদের পরিশ্রম আর ত্যাগের ফলে বিজেপি সরকার গঠন হয়েছে এবং কর্মকর্তারা দলের মূল শক্তি ছিল। আমাদের এই রাজ্যে কঠিন লড়াই ছিল, এদিকে সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় একযোগে হওয়ার চেষ্টা করছিল, কিছু কিছু রাজনৈতিক দল এক জায়গায় হয়েছে, আর একটাই লক্ষ্য আর একটাই মিশন ছিল যে বিজেপিকে পরাস্ত করতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন এত মজবুত ছিল যে কোনো শক্তি তার ধারে কাছে আসতে পারেনি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তাদের মনের বল কোনো সময় ক্ষীণ করতে পারেনি। এই দৃঢ়তার সঙ্গে যেভাবে আপনারা ক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য এই দ্বিতীয়বারের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে। অনেকেই বলছিলেন, হতাশাগ্রস্ত হচ্ছিলেন, কিন্তু আমার মনে একটা দৃঢ়তা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটি নেতৃত্বের একটাই দৃঢ়তা ছিল, দ্বিতীয়বার সরকার হবে, কারণ আমার কার্যকর্তাদের উপর আস্থা ছিল, বিশ্বাস ছিল। কার্যকর্তাদের যে মুখের হাসি, কার্যকর্তাদের যে কাজ, সেই কাজের নিরিখে দাঁড়িয়ে আমরা সেই সময় বলেছিলাম যে দ্বিতীয়বার অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে হবে। রাজ্যে বিজেপি দল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেইসব দৃঢ়ভাবে পূরণ করে চলেছে বলে সভায় উল্লেখ করেন প্রদেশ সভাপতি। জানান, সামাজিক ভাতা সহ গরিব মেহনতি মানুষের স্বার্থেই নিবিড়ভাবে কাজ করে চলেছে সরকার। জনতা পার্টি সরকার যা প্রতিশ্রুতি দেয় তাই করে দেখায়। আমাদের প্রতিশ্রুতি ছিল সামাজিক ভাতা 2000 টাকা করা, আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার কাল বিলম্ব না করে এই 5 বছরের মধ্যে আমাদের ভাতা 2000 টাকা গরিব মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। পিডিএস এর মাধ্যমে মুসুরি ডাল থেকে শুরু করে চিনি, আটা, সমস্ত কিছু 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে গরিব মানুষ ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। গতকালকে আমাকে দুই একজন বলছিল যে দাদা 2000 টাকা করে ভাতা করে দিয়েছে, ভারতবর্ষের কোন জায়গায় নজির নেই। ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য, রেভিনিউ আর্নিং নেই। ভাই সাহেব, আমারা সামাজিক ভাতা সোশ্যাল পেনশন 2000 রুপিয়া করকে দেতা হ্যায় আমারা গভর্নমেন্ট, আসাম মে ভি 1200 দেতা হ্যায়, লেকিন ত্রিপুরা গভর্নমেন্ট নে 2000 করকে ঘর ঘর মে গরিব কব ঘর ঘর মে পৌঁছায়া, ইয়ে কাম ভারতীয় জনতা পার্টি সরকার নে কিয়া। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমাদের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে যাতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। হিংসাতীর্ণ মণিপুর থেকে রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর এবং দলের বলিষ্ঠ ভূমিকার কথা সভায় তুলে ধরেন রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।